তোমাকে দিয়া ভাব যদি জিতা গেছে তুমি বন্ধু ঘুমাই থাকো আমি আইতে আছি। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও আপনাদের মাঝে একটি টিকটকের নিউ এডিটিং ভিডিও নিয়ে চলে এলাম। তো ফার্স্ট অফ অল আমার স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে, তো আপনারা এই ধরনের ভিডিও কীভাবে এডিটিং করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এডিটিং করে শিখিয়ে দেবো। তো আমরা টিকটকে ঢুকলে দেখতে পারি যে এইরকম স্মার্টফোনের এইরকম ভিডিওটি টিকটকে কিন্তু ফরিতে যেতেছে, যারাই ভিডিও এডিটিং করে বানাতেছে তাদেরই ভিডিওটা করে ফরিতে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফটো দিয়ে অথবা ভিডিও দিয়ে দো দুটো দিয়ে আমি স্মার্টফোনের এই নতুন ইফেক্টটি দিয়ে এডিটিং করে আপনাদেরকে শিখিয়ে দেবো। তো যাদের ফোনে ক্যাপকাট অ্যাপটি রয়েছে তারা অবশ্যই গুগল প্লে স্টোরে যায় ক্যাপকাট অ্যাপটি আপডেট দিয়ে নিয়ে নেবেন। আর এই ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা এডিটিং করতে পারবেন না। তো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তো অবশ্যই আপনাকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছেন আমাদের এই চ্যানেলটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন দেরি না করে আমরা এডিটিংটা শুরু করি। তো বন্ধুরা চলে এলাম আমাদের স্ক্রিনে। তো আমরা ক্যাপকার্টে টাচ করব, টাচ করার পর এরকম ইন্টারফেস আসবে, প্লাস অপশন, প্লাসে টাচ করব। করার পর আমরা প্রথমে আপনাদেরকে ভিডিও দিয়ে এডিটিং করে দেখাবো, তারপর ফটো দিয়ে এডিটিং করে দেখাবো। তো আগে ভিডিওটা সিলেক্ট করে নেব। তো ভিডিও নেওয়ার পর নিচে অ্যাড তো অ্যাডে টাচ করলাম। করার পর ফার্স্ট অফ অল ক্যাপকার্টের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবো। তো তারপর আপনারা একটু ছোটো করে নেবেন, সুবিধা হবে আপনাদের। তারপর ভিডিওর উপরে টাচ করবো, করার পর একটু এদিকে যাবো, জানির পর কপি, কপিতে টাচ করবো। তো একবার কপিতে টাচ করবেন, করার পর যেটা কপি করলাম ওটার উপর টাচ করবো, করার পর এই অপশনে টাচ করবো, তারপর সাউন্ডে জিরো করে দেবো। তো দেওয়ানির পর আবার কপিতে যেটা কপি করলাম ওটাতে টাচ করবো, করার পর এই অপশনে টাচ করবো, করার পর এই অপশনটাতে একবার টাচ করবো, করার পর একটু ডান দিকে যাবো, একবারে শেষের দিকে যাবো। যা দেখতে পারবেন স্মার্ট লেখা তিনটে অপশন, তো দেখতে পারতেছেন এই স্মার্ট লেখা তিনটে অপশন। তো তিনটের মধ্যে আপনারা যে কোনো একটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি এটাই নিতেছি। তো একবার এই ফেটের গায়ে একবার টাচ করবো, করার পর টিকচেনে ক্লিক করে দিয়ে দেব। তো করার পর এখন যেটা কপি করলাম ওটাতে টাচ করবো, করার পর একটু ডান দিকে যাবো, জানির পর এই অপশনটাতে একবার টাচ করবো, করার পর ফাঁকা জায়গাতে টাচ করে যেটা কপি করলাম ওটা সিপি ধরে ভিডিও শুরুতে আনি দেব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদেরটা অনেক সুন্দর হয়েছে। তো আরও একটি কাজ আছে, এই অপশনে টাচ করবো, করার পর ইফেক্ট এখানে টাচ করবো, করার পর এই অপশনে টাচ করবো, করার পর এই ক্যাটাগরিটা দেখতেছেন এখানে টাচ করবো, করার পর বিলার, তো বিলারটার উপরে টাচ করবো, করার পর এখানে নিচে অ্যাডজাস্ট পাবেন। তো কমাতে বাড়াতে পারবেন আপনারা কতদূর পর্যন্ত রাখতে চান। তো আমি এই পর্যন্ত রাখতেছি, রাখার পর টিকচেনে ক্লিক করে দেবো। দেওয়ানির পর এখন বিলারটা আমরা আমাদের ভিডিও সমান করে দিয়ে দেবো। তো আমাদের ভিডিও পুরো রেডি, খুবই সহজ একটি বিষয়। তো আপনাদেরকে একটু প্লে করে দেখানো যাক। তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের ভিডিওটি অসাধারণ হয়েছে। এখন আমরা এটা সেভ করবো, পুরো সেভের অপশন, সেভে একবার টাচ করবেন, আপনাদের ভিডিওটা গ্যালারিতে যাবে, সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো এখন এখানে একবার টাচ করবো, করার পর আবার প্লাসে টাচ করবো, করার পর আবার ফটোতে যাবো, জানার পর এখান থেকে আমাদের একটি পছন্দ মতন আমাদের ফটো নিয়ে নেবো। তো আবারও বলতেছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণটাই দেখবেন। তো আমি একটি আমার পছন্দ মতন আমি ফটো নিয়ে নিতেছি। তো ফটোর উপরে টাচ করবো, করার পর নিচে অ্যাড, তো অ্যাডেটে টাচ করবো, প্রথমে ক্যাপকার্টের ওয়াটার মার্কটা ডিলিট করে দেবো, তারপর ফটোর উপরে টাচ করবো। তো ফটোর উপরে টাচ করার পর একবারে শুরুতে এসে ফটোর উপরে টাচ করবেন, করার পর এই অপশানে একবার টাচ করবো, তারপর এই অপশানে একবার টাচ করবো, করার পর আবার ওই স্মার্ট যে ইফেক্টটা, তো তিনটে ইফেক্ট আছে, তো আপনারা তিনটের মধ্যে যে কোনো একটা নেবেন। তো আমি স্মার্ট এইটা নিতেছি। তো ইফেক্টের গায়ে একবার টাচ করবো, করার পর টিকচেনে ক্লিক করে দেবো। তো দেওয়ানির পর এই প্লাস আইকনটা দেখতেছেন, তো প্লাস আইকনে একবার টাচ করবো, করার পর আবার সেই সেম ফটোটা নেব, নেওয়ানির পর নিচে অ্যাড, তো অ্যাডে টাচ করবো, যেটার মধ্যে আমরা ইফেক্ট লাগালাম, তো ওই ফটোর উপরে আমরা টাচ করবো, করার পর একটু ডান দিকে যাবো। তো জানির পর এই অপশনে একবার টাচ করবো, ফাঁকা জায়গাতে এখন টাচ করবো, করার পর সিপি ধরে আমরা ভিডিও শুরুতে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের ভিডিও কিন্তু অনেক সুন্দর হয়েছে, তার জন্য আমরা ইফেক্টে টাচ করবো, করার পর এই অপশনে টাচ করবো,
তো কনিফার একটু অপেক্ষা করবেন, কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণটা ভিডিও দেখবেন। তো অপেক্ষা করার পর এই অপশানে আপনারা আসবেন, আসেন পর বিলার, তো বিলারটা নিয়ে নেবেন, নেওয়ানিপর টিক চিহ্নে ক্লিক করে দিবেন, আর বিলারের ওখানে আবার টাচ করে আপনারা অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন, নেওয়ানিপর টিক চিহ্নে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। তো আমাদের ভিডিও পুরো রেডি, এখন সাউন্ড আমরা অ্যাড করব, তার জন্য এই অপশানে একবার টাচ করব, কনিফার সাউন্ড, তো সাউন্ডেতে টাচ করব, কনিফার এই অপশানে টাচ করব, কনিফার আমাদের পছন্দ মতন গান নিয়ে নিচে এই অপশানে মারব, মানে পর আমাদের ভিডিও পুরো রেডি। তো আমরা এখন ভিডিও সমান করে সাউন্ডটা কাটবো, সাউন্ডের উপর টাচ করার পর এই অপশানে একবার টাচ করবো, কনিফার ডিলিট করে দেবো এই পার্টটা। তো আমাদের ভিডিও পুরো রেডি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে। তো এখন আমরা এটা সেভ করবো, উপরে সেভের অপশান, সেভে একবার টাচ করে দেবেন, আপনাদের ভিডিওটা গ্যালারিতে যাবে। তো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনারা যদি এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের এডিট সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ।